বসনিয়া হার্জেগোভিনার সেব্রেনিৎসায় মুসলমানদের ওপর বর্বর সার্ক বাহিনীর ভয়াবহ গণহত্যার 25তম বার্ষিকী পালিত হয়েছে। সেব্রেনিৎসার পাটোচারি কবরস্থান ও সেব্রেনিৎসা মেমোরিয়াল সেন্টারে এ উপলক্ষে শনিবার আয়োজিত শোক অনুষ্ঠানে দেশটির রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সামরিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনৈতিক বৃন্দ, জাতিসংঘ প্রতিনিধি সহ নিহতদের পরিবারবর্গ সহ সর্বস্তরে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। খবর আল জাজিরার। 1995 সালের 11 জুলাই সার্বীয় বাহিনী বসনিয়ার পূর্বাঞ্চলের সেব্রেনিৎসা এলাকা দখল করে। জাতিসংঘের পক্ষ থেকে নিরাপদ অঞ্চল ঘোষিত হওয়া সত্ত্বেও এবং জাতিসংঘের ডাচ শান্তিরক্ষীদের উপস্থিতিতে সেব্রেনিৎসায় চালানো হয় নারকীয় গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান। বসনিয়ার সার্ব জেনারেল রাতকো স্লাডিক গণহত্যার সময় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, শহরটি আমার সার্বিয়ার জনগণকে উপহার হিসেবে দিয়েছি। দিনটি উপলক্ষে এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরাস এক বলেছেন, সেব্রেনিৎসা গণহত্যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের মাটিতে সবচেয়ে নৃশংসতম অপরাধ। সেব্রেনিৎসা দখলের প্রথম দিন থেকে সার্বীয় বাহিনী স্থানীয় বসনীয় জনগোষ্ঠীর সব পুরুষকে আলাদা করে নেয়, পরে তাদেরকে গণহারে হত্যা করে। 11 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত প্রতিদিন সেব্রেনিৎসার কোথাও না কোথাও এই গণহারে হত্যার ঘটনা ঘটতে থাকে। হত্যার শিকার ব্যক্তিদেরকে মৃত্যুর আগে নিজেদের কবর খনন করতে সার্বীয় বাহিনী বাধ্য করে। সার্ব বাহিনী সেখানে জাতিসংঘের ডাচ শান্তিরক্ষীদের সামনে 8372 জন বসনীয় মুসলমানকে হত্যা করে মাটি চাপা দেয়। এই গণহত্যা চলার সময় জাতিসংঘ নিরবতা পালন করলেও পরে এক জাতিগত শুদ্ধি অভিযান বলে স্বীকৃতি দেয়। বসনিয়ায় 1992 সালের মার্চ মাসে সাবেক ইউগোস্লাভিয়া থেকে গণভোটের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে, আর ওই স্বাধীনতা বানচাল করতেই সার্বরা বসনিয়ার মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। 1992 থেকে 1995 সাল পর্যন্ত বসনিয়ার সার্ব বাহিনীর হামলায় 2 লাখেরও বেশি বসনীয় মুসলমান নিহত ও প্রায় 20 লাখ শরণার্থী হয়। তবে সেব্রেনিৎসার গণহত্যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস ও ভয়াবহ গণহত্যা হিসেবে অভিহিত করা হয়।